আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু, ওয়েলকাম ব্যাক সবাইকে আরেকবার স্বাগত জানাই চ্যানেল আইকেতে। তো বন্ধুরা, এখনকার এই নিউজটি ওমান প্রবাসীদের জন্য অত্যন্ত খুশির এবং বিশাল একটি সুখবর। সেটি হলো, আমরা সবাই জানি বর্তমানে ওমানে 2-3 বছর পরপর যেই ভিসা লাগানো হয় সেটা কিন্তু পরবর্তীতে বাংলাদেশি বা যে কোনো রাষ্ট্রের মানুষ হয়ে থাকুক না কেন, তাদের কাছ থেকে হলো কিছু টাকাও হলো যেই উমানিরা রয়েছেন অর্থাৎ আমাদের যেই আরবাব রয়েছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে ভিসা বাবদ টাকা নেয়। বিশেষ করে এর ভোগান্তি কিন্তু অনেক বেশি হয়ে থাকে যারা ফ্রি ভিসার নামক রয়েছেন, ফ্রি ভিসা তো নাই উমানে, তারপরও যারা এই ক্যাটা অর্থাৎ এই যারা বাইরে কাজ করেন এবং ভিসা লাগানোর সময় তারা আবার আরবাবকে প্রচুর পরিমাণে টাকা দিয়ে তারপরে তারা ভিসা লাগাতে যান, তাদের ক্ষেত্রে এখন নতুন একটি আইন করা হয়েছে যেখানে বলা হয়েছে যে ওমান যারা প্রবাসী রয়েছেন তাদের কাছ থেকে ভিসা বাবদ মালিকরা যে টাকা নেয় এটা সম্পূর্ণভাবে অবৈধ ঘোষণা করা হবে এবং পাশাপাশি এটা সম্পূর্ণ বেআইনি। যদি কোনো ওমানি আরবাবরা যদি শ্রমিকদের কাছ থেকে যদি এই টাকা পয়সা নিতে চায় তাহলে সেটা আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারবে সেই শ্রমিক, এবং পাশাপাশি যাদের পাসপোর্ট এবং যাদের আইডি কার্ড রয়েছে সেটিও কিন্তু এখন প্রত্যেকের কাছে থাকবে। জি হ্যাঁ বন্ধুরা, তো এই নিউজটি আপনারা সম্পূর্ণ জানতে আপনারা সম্পূর্ণ নিউজটি শুনবেন, আশা করি বিস্তারিতভাবে বুঝতে পারবেন। প্রবাসী কর্মীদের জন্য ভিসার মূল্য অবৈধ ঘোষণা করল ওমান সরকার। দেশটির শ্রম মন্ত্রণালয়ের আইন অনুযায়ী শ্রমিকের ভিসার মূল্য কোম্পানিকে অথবা মালিককেই বহন করতে হবে। ভিসা বাবদ কোনো অর্থ শ্রমিক থেকে নিতে পারবে না কোনো কোম্পানি বা মালিক। দেশটির এমন আইনের সুফল পাবেন প্রবাসীরা। অভিবাসন অভিভাবকরা বলেছেন এটি বাস্তবায়ন করা গেলে নামমাত্র খরচে বাংলাদেশ থেকে ওমান যেতে পারবেন প্রবাসীরা। এতে যেমনিভাবে অভিবাসন খরচ কমবে তেমনিভাবে ভিসার জন্য যে পরিমাণ অর্থ দেশের বাইরে পাচার হতো তা বন্ধ হবে। একই সাথে ওমানের শ্রম আইন অনুযায়ী কোনো শ্রমিকের পাসপোর্ট বা তার মালিক বা কোম্পানি রাখতে পারবে না, এটি ওমানের শ্রম আইন অনুযায়ী কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। পাসপোর্ট এবং রেসিডেন্স কার্ড ব্যক্তি নিজের অধিকার এবং এটা তার নিজের কাছেই থাকবে। কোনো মালিক বা কোম্পানি যদি কোনো শ্রমিকের পাসপোর্ট বা রেসিডেন্স কার্ড অবৈধভাবে জব্দ করে তাহলে উক্ত প্রবাসী আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। পাসপোর্ট বা রেসিডেন্ট কার্ডসের মালিক যিনি, এটি তিনি ব্যতীত অন্য কারো কাছে রাখার এখতিয়ার নেই। যদি কোনো নিয়োগকর্তা বা কোম্পানি কোনো শ্রমিকের পাসপোর্ট আটকে রাখে বা দিতে অপারগতা জানান তবে শ্রমিকের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেন, তাহলে উক্ত কর্মচারী সরাসরি ওমানের শ্রম মন্ত্রণালয়ের যে নিয়োগকর্তা বা কোম্পানির বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারবেন। এ ব্যাপারে সম্প্রতি দেশটির জাতীয় গণমাধ্যম টাইমস অফ ওমানে দেওয়া এক সাক্ষাৎকারে ওমানের একজন আইন বিশেষজ্ঞ বলেন, পাসপোর্ট একজন শ্রমিকের অতি জরুরি একটি নথি, এটা রাখার অধিকার কেবলমাত্র ব্যক্তি নিজেরই। কোনো নিয়োগকর্তা বা প্রতিষ্ঠান যদি অন্যায়ভাবে পাসপোর্ট জব্দ করে তাহলে উক্ত শ্রমিক চাইলে ওমানের যে কোনো ল ফার্মের মাধ্যমে শ্রম মন্ত্রণালয়ের অভিযোগে দিতে পারবেন। তো বন্ধুরা, আপনারা নিউজটি দ্বারা জানতে পারলেন যে বর্তমানে ওমানের যে সরকার রয়েছেন হাইতাম বিন তারেক, তিনি কিন্তু এটা খুব একটি ভালো উদ্যোগ নিয়েছেন। কারণ আমরা অনেক প্রবাসী রয়েছি যারা 2-3 বছর পরে আমাদের কাছে কিন্তু সেই পরিমাণে অর্থ থাকে না ভিসা লাগানোর জন্য। অনেকের যারা বিশেষ করে বাইরে কাজ করেন কোম্পানি ছাড়া, সাধারণত লাইসেন্সের উপরে যারা যান ফ্রি নামক বিষয়ে, তারা কিন্তু মূলত 2 বছর পরে তাদের মূল একটা অ্যামাউন্ট কিন্তু খরচ করতে হয় বাংলার 2-2.5 লাখ টাকা। তো এই টাকাটা আসলে তখন কিন্তু আমাদের হাতে থাকে না। তো যার কারণে অনেক প্রবাসী বাইরেই ভিসা লাগানোর জন্য অনেকটা বিড়ম্বনার সৃষ্টি হয়, অনেকটা দেরিতে মানে জরিমানা দিয়ে আবার লাগানো লাগে। তো বন্ধুরা, এখন থেকে আপনাদের যারা ভিসা লাগাবেন তাদের ভিসা কিন্তু শ্রমিকরাই লাগাতে, তাদের ভিসা যে ভিসাটি রয়েছে সেটা কিন্তু ওই আরবাবেই নিজেদেরই লাগাতে হবে, অর্থাৎ আপনাদের কোনো টাকা পয়সা দেওয়ার প্রয়োজন নেই। এবং পাশাপাশি আপনার যে পতাকা এবং পাসপোর্টটি রয়েছে সেটাও কিন্তু আপনার কাছে সর্বদাই রাখতে পারবেন, এই জন্য কোনো মালিক সেটা জোর করতে পারবে না এবং ইচ্ছাকৃত করতে পারবে না। তো বন্ধুরা, এই বিষয়ে আবারও সামনে বিভিন্ন নিউজ আসবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে আবার এই বিষয়ে কোনো নিউজ নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ।